কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ গুলিতে কিশোরী ফেলানি হত্যা 10 বছর আজ। 2011 সালের 7 জানুয়ারি অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানি। 2013 সালে 13 আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফ এর বিশেষ আদালতে এই হত্যার বিচার শুরু হয়। ফেলানির বাবা দুই দফা বিএসএফ এর আদালতে সাক্ষ্য দিয়ে আসলেও ওই বছর 6 সেপ্টেম্বর অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। রায় পুনর্বিবেচনার জন্য বিজিবির আবেদনের প্রেক্ষিতে 2014 সালের 22 সেপ্টেম্বর মামলার পুনর্বিচার শেষে আবারও তাকে খালাস দেয় বিশেষ আদালত।